আসসালামু আলাইকুম বন্ধুরা ছোট্ট স্কেল দিয়ে আমরা চার ইঞ্চি পরিমাণ একটা সোজা দাগ টানব দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পরিমাণ একটা দাগ টানলাম এরপর দেড় ইঞ্চিতে আমরা একটা ফোটা দিলাম এরপর দেখুন এদিকে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ টানলাম এদিক থেকেও দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ টানলাম এখান থেকেও আবার ওই একই রকম করে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ টানব এই দাগটা আমরা মিশে এক ইঞ্চি থেকে একটু বড় করব অথবা এক ইঞ্চি পরিমাণ করব এখন দেখুন এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকেও দেড় ইঞ্চি এরপর এটা ডাবল করে ওপরে তুলবো আমরা এই দাগটা আমরা ডাবল করব। স্কেল দিয়ে এবার পুরোটাই দাগ টানব শুধু এটুকু ফাঁকা রেখে এটা একটু উপর দিকে ভাঁজ করে তুলে দিব রাবার দিয়ে এই দাগটা মিশে দিব এবার দেখুন এইখানে ধরে এক স্কেল পরিমাণ ফাঁকা রাখলাম এবং নিচে একটা দাগ টানলাম এইটুকু দাগ টানব শুধু এরপর এখান থেকে একটা সোজা দাগ এখান থেকে একটা সোজা দাগ এরপর দেখুন আমাদের তেমন কাজ নেই এখান থেকে আমরা কিছু ঘাস বা গাছ আঁকব নিচে এগুলো এভাবে করে লেগে দিব আবার কি করব এখান থেকে কিছু ঘাস আঁকব এটার সাথে এটা লেগে দিব এরপর দেখুন এখান থেকে একটা দাগ নিচের দিকে লেগে দিব এখানে একটা এখানে একটা শেষ ঘরের মেইন শেপ আঁকা শেষ হলো এখন দরজা জানালা এখানে একটা দরজা এই মাথাটা লেগে দিতে হবে এখানে গোল দিলাম লক এখানে একটা জানালা জানালার শেপ এখানে আর একটা জানালা এই জানাটা কীভাবে হবে এটার সাথে লেগে দিব আমরা এটার সাথে লেগে দিব আবার এখানেও এটার সাথে লেগে দিব এটার সাথে লেগে দিব এর মাঝে শুধু একটা করে দাগ হবে এখানে একটা এখানে এই দরজার ওপরে একটা সোজা দাগ আঁকলাম এখান থেকে ত্রিভুজ আকৃতির উপর দিকে তুলে দিব এখানেও ওটা তুলে দিয়ে এটার সাথে এটা মিলে দিব সোজা কয়েকটা দাগ দিব একটা দুইটা দাগি হলো এর মাঝে এখন এভাবে সোজা দাগ দিলাম এই পাশেও আরেকটা জানা লাগা যায় এই পাশে ফাঁকা লাগছে এখানে আমরা দুইটা দাগ দিব দাগ দেওয়ার পর মাঝে দাগটা আগে দিয়ে নিলাম এই তো এখানে ছোট্ট একটা দাগ দেব এটা ডাবল হবে এটা থেকে এভাবে করে একটা দাগ থেকে এভাবে করে আর একটা দাগ শেষ এখন এই ঘরটাতে আমরা রং করলাম বন্ধুরা দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এরপরও যদি আমরা রাস্তার মাঝে এরকম করে দাগ দিই এটাও আরো অনেক সুন্দর লাগবে আমরা যত নিচের দিকে আসবো তত কিন্তু বড় হচ্ছে বা চওড়া হচ্ছে দাগগুলো তো বন্ধুরা এই ঘরটি আঁকার কৌশল এবং রঙ করার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম